ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ রসুল সাল্লামের জন্ম হয়েছিল মক্কাতে, আর তিনি হিজরত করে চলে গিয়েছিলেন মদিনাতে। স্থায়ীভাবে তিনি বসবাস করছেন কিন্তু মদিনাতে। জন্মলাভ, জন্মগ্রহণ কোথায়? মক্কাতে। কিন্তু তিনি স্থায়ী বাসিন্দা হলেন মদিনার। আর মদিনা থেকে যখন তিনি মক্কায় সফরে এলেন তখন কিন্তু নামাজ কসর করলেন। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারছি? যদি কারোর বাড়ি থাকে বাংলাদেশে আর সেই ব্যক্তি যদি স্থায়ীভাবে আমেরিকায় গিয়ে বসবাস শুরু করে, তাহলে সে যখন নিজের বাড়িতে ঘুরতে আসছে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে আসছে, সে কিন্তু সফরে আসছে, সে নিজের বাড়িতে আসছে না। প্রকৃত বাড়ি কিন্তু তার আমেরিকায়। অতএব কেউ যদি সফরে আসে, কিছুদিন এখানে থাকবে, কিছুদিন ওখানে থাকবে, এইভাবে সে যদি বিক্ষিপ্তভাবে থাকে, তাহলে সে বিক্ষিপ্তভাবে যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে কসর করবে। আর যদি নির্দিষ্ট করে আসে যে অমুক জায়গায় আমি বসে যাবো, একদম স্থায়ীভাবে বসবাস করবো বা অনেক দিন থেকে যাব এক জায়গায়, তাহলে 19 দিনের বেশি কসর করতে পারবে না। যদি সে অসুবিধার কারণে কোথাও গিয়ে ফেঁসে যায়, যদি কোনো জায়গায় সে অসুবিধার কারণে ফেঁসে যায়, ধরুন কোথাও গেল সে 15 দিনের জন্য, এখন 15 দিনের জন্য গেল, সেখানে আবহাওয়ার দুর্যোগপূর্ণ হয়ে উঠলো বা প্রাকৃতিক কোনো দুর্যোগ এলো, সেখানে সে ফেঁসে গেল, তখন কিন্তু যতদিন সে ফেঁসে থাকবে ততদিন সে কসর করতে পারবে। কিন্তু এক জায়গায় সে 10 দিন থাকলো, আর এক জায়গায় সে 15 দিন থাকবে, আর এক জায়গায় সে 12 দিন থাকবে, এইভাবে যদি সে সফর শুরু করে, তারপরে আবার নির্দিষ্ট কিছুদিন পর সে বাড়ি ফিরে যাবে যেখান থেকে এসছে, তাহলে যতদিন পর্যন্ত এইভাবে কিছুদিন এখানে কিছুদিন ওখানে থাকবে ততদিন পর্যন্ত সে কসর করবে।